Hey guys, assalamualaikum. Shagol shagol walasen. Habib bike store pakho toke apna the shagol kizaran toke chhisa. Obinodon. Aaj ham rapna the shamne no tu narakti bike ni ashlam. Shei bike to se Suzuki Gixxer SF FI ABS. Bike tar boys matro pas mash. Bike tar full fresh showroom condition paatsen. Eta hotse amader Tangail number kora. 10 bosore number kora ase. Ei bike ti je niben pray 50,000 taka moto kintu discount peye jaben. তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এই বাইকটার প্রাইস এবং এর ডিটেইল সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশনে বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্বাদলত পাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর আর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিউয়ার্স এখন আপনারা বাইকটি দেখতে পাচ্ছেন বাইকটার ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে বাইকটার ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখেন নিউসে যে টায়ারের দাগ থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে টায়ারটি ক্লিন করি না ক্লিন করে আরো ভালোভাবে বোঝা যাবে এছাড়া ডিসপ্লেটি দেখেন ডিসপ্লেটি কিন্তু ক্ষয় যায় না এটা আপনারা স্লাইড করলেই বুঝতে পারবেন আর হচ্ছে এবিএস এর কন্ডিশনটা দেখেন এবিএস এ কোনো ধরনের প্রবলেম নেই ব্রেক ক্যালিবারে কোনো ধরনের প্রবলেম নেই তো সামনে মার্কেট অংশটা দেখতে পাচ্ছেন মার্কেটে কোথাও কোনো ধরনের স্পট নেই এবার চলো সুযোগ বাইকটার হেডলাইটের কন্ডিশনের দিকে হেডলাইটের কন্ডিশনটা দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই তবু হেডলাইটের ডান পাশের অংশটুকু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম নেই এবং বাম সাইডের অংশটুকু দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই তো ভিউয়ার্স এখন আপনাদেরকে বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাবো ট্যাঙ্কির কন্ডিশনটা দেখানোর আগে বডি ট্যাঙ্কির বডি কিটটি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই শুধু স্টিকারে হালকা একটু স্পট আছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা নতুন যখন কেনা হয় তখন এই স্পটগুলো থাকে তো বাইকটা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন তো ট্যাঙ্কির ডান পাশ অংশটুকু ক্লোজ করে দেখাচ্ছি দেখেন এখানে কোনো ধরনের স্পট পাবেন না তো এবার আবার আপনাদেরকে বাইকটার ট্যাঙ্কির উপরের পার্ট অংশটুকু দেখাচ্ছি ক্লোজ করে দেখেন চুল পরিমাণ পর্যন্ত খুঁত পাবেন না এই বাইকটি বাইকটা খুবই কম চলছে কম বয়সের বাইক ডান পাশের সাইড কভার ব্যাক প্যানেলটা দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই এবার চলো সুযোগ বাইকটার ইঞ্জিন কন্ডিশনের দিকে ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের প্রতিটি নাটে আনটাচ রয়েছে একটা নাটও হাত দেওয়া হয় নাই ইঞ্জিন গ্যারান্টি সহকারে কিন্তু বাইকটি নিতে পারবেন এটাতে অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্লাস হচ্ছে আমিও গ্যারান্টি দিয়ে দিচ্ছি সাত দিনের যদি ইঞ্জিনের নাট খোলা থাকে এটা প্রুফ করতে পারলে যে টাকা দিয়ে ক্রয় করবেন ওই টাকা ফুল পেড করে দেবো আমাদের বাইকটা আমাদের কাছে ফিরিয়ে দেবেন তো ভিউয়ার্স এটা কিন্তু 2023 মডেলের বাইক ভার্সন 4 যেহেতু আপনারা অবশ্যই ইঞ্জিনের দিকে ফলো করলেই বুঝতে পারবেন ইঞ্জিনের মোবিলটা কিন্তু 1000 ml করা হয়েছে দেখেন 1000 ml আর আগের যে ভার্সন যেটা ছিল সেটা ছিল 850 ml তো এখন আপনাদেরকে বাইকটার এক্সজস্টের কন্ডিশনটা দেখাবো দেখেন এক্সজস্টের কোথাও কোনো স্পট নেই এটা কিন্তু এক্সট্রা কিনে গাট লাগানো আছে এই টাকাগুলো কিন্তু সেভ হয়ে যায় যারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করেন ডেকোরেশনে যে টাকাটা লাগে সে টাকাটাও কিন্তু সেভ পেয়ে যাবেন এই ব্যক্তিতে তো রিয়ার টায়ারটি দেখে দিচ্ছি পিছনের টায়ারের কন্ডিশনটা দেখেন কোথাও কোনো এই টায়ারটা নিউসে যে দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু রয়েছে এটা আপনারা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন আর টায়ারটা ক্লিন করে আলো ভালোভাবে বোঝা যাবে পিছনের সাসপেনশনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন সাসপেনশনের কোনো ধরনের প্রবলেম নেই রিয়ার ডিসপ্লেটিও দেখে দিচ্ছি দেখেন ভিউয়ার্স রিয়ার ডিসপ্লেটিও দেখতে পাচ্ছেন যখন আপনারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করেন অবশ্যই ডিসপ্লেটগুলো এভাবে স্লাইড করে দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন ডিসপ্লেটি ক্ষয় গেছে কি না তো এখন আপনাদেরকে বাইকটার ব্যাক সাইডের কন্ডিশনটা দেখিয়ে দিব ব্যাক সাইডের কন্ডিশনটা দেখেন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটর কোনো ধরনের প্রবলেম নেই বাইকটি টাঙ্গাইলের 10 বছরের নাম্বার করা হয়েছে এটা আপনাদেরকে বলে দিয়েছি যারা টাঙ্গাইলের নাম্বার করা বাইক খুঁজতেছেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন তো এখন আপনাদেরকে বাইকটার বাম সাইডের সাইড কভার এখন আপনাদেরকে বাইকটার বাম সাইডের ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাচ্ছি দেখেন ক্লোজ করে দেখে দিই বডি কিটটি দেখেন এখানে কোনো ধরনের স্পট নেই এবং বাম সাইডের ট্যাঙ্কির কন্ডিশনটা দেখেন এখানে কোনো ধরনের প্রবলেম পাবেন না তো ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ডান পাশের ইঞ্জিন কন্ডিশন আর বাম সাইডের ইঞ্জিন কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে কোনো ধরনের প্রবলেম নেই সাইড কভার ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের স্পট পাবেন না তো এখন আপনাদেরকে ব্যাকটার চেন প্রিমিয়াম কন্ডিশনটা দেখিয়ে দিব চেন প্রিমিয়াম কন্ডিশনটা দেখেন এই চেন প্রিমিয়াম দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন বাইকটি রান করতে পারবে যেহেতু বাইকটার বয়স খুবই কম কম চলা বাইক সেহেতু এই চেন প্রিমিয়াম দিয়ে অনায়াসে অনেকদিন বাইকটি রান করা যাবে তো ভিউয়ার্স এখন আপনাদেরকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখাবো মিটারের কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবেন নতুন বাইক পাচ্ছেন এটা আর বাইকটি রান করেছে অনলি 5142 কিলোমিটার এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিউস এটা বয়স মাত্র 5 মাস বাইকটার 5 মাস বয়স মানে বাইকটা খুবই কম চলছে
কম বয়সের বাইক, টাঙ্গাইলের 10 বছরের নাম্বার করা আছে এই বাইকটা। যারা খুঁজতেছেন সুজুকি জিক্সার এসএফ টাঙ্গাইলের নাম্বার করা সহ নেবেন, তারা কিন্তু এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারেন। বাইকটা নিলে প্রায় 50,000 টাকা মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা প্রাইস, নিউ প্রাইস হচ্ছে 2-3,23,000 টাকা, এটা আপনারা সকলে জানেন। আর 10 বছর নাম্বার করতে প্রায় 30,000 টাকা মতো লেগে যায়, প্লাস হচ্ছে এক্সট্রা ডেকোরেশন করা আছে। এই ডেকোরেশনের টাকাগুলো কিন্তু সেফ পেয়ে যাবেন। তো এবার চলো সাধক বাইকটির প্রাইসের দিকে। এই বাইকটির প্রাইস পড়বে 3,12,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম। অবশ্যই দামাদামি করতে পারবেন। আর বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট নেই, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন কতটা নিউ কন্ডিশন পাচ্ছেন। আর ভিডিওর মাঝে যদি নাও বুঝতে পারেন, অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, বাইকগুলো বাইকটির ছবি দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন কতটা নিউ কন্ডিশন পাচ্ছেন। তো যারা টাঙ্গাইলের নাম্বারের সুজুকি জিক্সার এসএফ ভার্সন 4 2023 মডেলের ব্ল্যাক কালারের বাইক খুঁজতেছেন, তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।